আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো সম্মানিত সৌদি আরব প্রবাসীরা, আপনারা সবাই জানেন যে করোনা ভ্যাকসিন নিতে হচ্ছে, তো করোনা ভ্যাকসিনের জন্য এটি রেজিস্ট্রেশন করতে হয়। সেহেতি একটি অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়। আমি আজকে দেখাবো রেজিস্ট্রেশন পর্ব। আমার আগের একটি ভিডিও আছে, সেটি হলো আগের ভিডিওটি হলো অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, আপনারা চ্যানেলটিতে পাবেন, আপনারা প্রয়োজনে দেখে নিবেন। তো আজকে আমরা অ্যাপসটি, যে অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করা হয় সেটি নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিন শিক্ষামূলক ভিডিও আপলোড হচ্ছে, আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই প্লে স্টোর থেকে এই সেহেতি নামক যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এই এই সে এস ই এইচ এইচ এ টি ওয়াই সেহেতি লিখে যদি আপনি সার্চ দেন তাহলে কিন্তু এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। ইনস্টল করবেন, আমরা কম বেশি সবাই জানি ইনস্টল করাটা। ইনস্টল করার পর এটা ওপেন ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে আসবে, অর্থাৎ এটি একটি আরবি ভার্সন। তো এরকম যখন পেজটা আসবে তখন যেটি করতে হবে সেটি হলো এই যে ইংলিশ লেখা আছে নিচে, এই যে ইংলিশ কার্সারটা যেখানে ইংলিশ, এই ইংলিশে ক্লিক করতে হবে। তো আমরা ইংলিশে ক্লিক করলাম। ইংলিশে ক্লিক করার পর এটা কিন্তু কিছুক্ষণ আগের আরবি ছিল, এটা ইংরেজি হয়ে গেছে। এখানে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করব, রেজিস্ট্রেশন করব, সেটা হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। করলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনার আকামা নাম্বারটা দিবেন, আপনার আকামার মধ্যে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে দিবেন। এখানে একটু বলে রাখি, আপনারা প্রথমে ইয়ারটা অর্থাৎ সালটা এই এখানে ক্লিক করার পর সাল আসবে, আকামার মধ্যে যে সালটা আছে সেই সালটা সিলেক্ট করে তারপর আপনার মাসের মধ্যে যাবেন, মাসটার মধ্যে যে ডেটটা আছে সেই ডেটটার মধ্যে ক্লিক করলে কিন্তু ডেট মান্থ ইয়ার একবারে বসে যাবে। তো জন্ম তারিখটা দেওয়ার পর যে কাজটা করতে হবে, এই যে নেক্সট আছে এই নেক্সটে ক্লিক করতে হবে। আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কোড যাবে, অর্থাৎ একটি পিন যাবে, সেই পিনটা আমরা এখানে লিখব, যে পিনটা যাবে সেই পিনটা এখানে লিখব। লিখার পর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আপনাকে বলবে যে সেট এ পাসওয়ার্ড টু প্রোটেক্ট ইউর পার্সোনাল ডাটা। এখানে পাসওয়ার্ড আপনার দিতে হবে, নতুন পাসওয়ার্ড দিতে হবে, এবং এই পাসওয়ার্ডটি কি নিচে কি 8 অক্ষরের একটা পাসওয়ার্ড লাগবে, নিচে একেবারে সর্বনিম্ন 8 ডিজিটের একটি পাসওয়ার্ড লাগবে, উপরে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে আরেকটু বলে রাখি, পাসওয়ার্ডটা তৈরি করতে হবে একটি বড় ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং কিছু সংখ্যা। যেমন মনে করুন আপনি এখানে লিখলেন বাংলাদেশ, প্রথম বিটা বড় হাতে দিলেন, তারপর বাংলাদেশ, তারপর 2 3 4 এক্সাম্পল, সেই পাসওয়ার্ডটা কি করতে হবে, নিচে দিতে হবে। অর্থাৎ এই দুইটা পাসওয়ার্ড একই পাসওয়ার্ড যেন হয়, কোনো ভুল যাতে না হয়। আপনার যদি বোঝার সুবিধার্থে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন কিন্তু এখানে যে পাসওয়ার্ডটা আপনি লিখছেন সেটা দেখা যাবে, আবার যখন ক্লিক করবেন তখন এটা হাইড হয়ে যাবে, আপনি আপনার পছন্দ মতো করে নেবেন। এরপর পাসওয়ার্ড দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে আসবে। তখন আপনি কি করবেন, কি করবেন সেটা হলো কোভিড-19 ভ্যাকসিন, এখানে ক্লিক করতে হবে। এই যে কোভিড-19 ভ্যাকসিন, আমি এই জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখন যখন চলে আসবে তখন দেখবেন আপনার আকামার মধ্যে যে নামটি সেই নামটি কিন্তু এই জায়গায় চলে আসবে। এই পেজটা আসার পর এই যে রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলাম,
রেজিস্টারে ক্লিক করার পর অ্যালাউ টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন, অর্থাৎ আপনার মোবাইলের লোকেশনটা অন আছে কিনা সেটা এরকম একটি মেসেজ থাকবে। আপনি এটা কি করে দিবেন, এরকম আসলে আপনি অ্যালাউ করে দিবেন, এই যে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর যেটি আসবে আপনার সামনে এরকম একটি পেজ আসবে। পেজ আসার পর আপনি নিচে আসবেন, নিচে এসে নেক্সট পাবেন, আপনি নেক্সটে ক্লিক করবেন। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর বেসিক ইনফরমেশন এরকম একটি পেজ আসবে। এই যে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিবেন, অবশ্যই জিরোটা, 05 দিয়ে শুরু হয় সৌদি আরবে, জিরোটা ওঠায় 5 থেকে শুরু করে এখানে 9 ডিজিট, অর্থাৎ 0 সহ 10টি ডিজিট, সেখানে আমরা 9 ডিজিট অর্থাৎ প্রথম জিরোটা প্রয়োজন নাই, এরকম মোবাইল নাম্বারটা দিয়া এখানে আমরা যে ডিস্ট্রিক্টে আসি এই ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে দেব, লিখব না। এই যে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন ক্লিক করলেই সমস্ত ডিস্ট্রিক্টগুলি চলে আসবে। আমি যেহেতু গাসিম ডিস্ট্রিক্ট, আমি গাসিম লিখলাম। এখন রেসিডেন্স সিটি, এই সিটি কোন সিটিতে আমরা থাকি, এখানে যখন আমরা এই অ্যারোর মধ্যে ক্লিক দিব তখন কিন্তু সবগুলি রেসিডেন্স সিটি চলে আসবে। আমি যেহেতু বুরাইদা থাকি সেহেতু আমি বুরাইদা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে নেক্সট আছে এই নেক্সটে আমরা ক্লিক করব। করলাম, নেক্সটে ক্লিক করার পর এরকম অসংখ্য জিনিস আসবে। আপনি শুধু যেটা করবেন সেটা হলো নিচেরটা এইটা করবেন, আই ওয়ার্ক ইন আদার প্রাইভেট সেক্টর, এটার মধ্যে আপনি কি করবেন ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলি এই যে বৃত্তটা আছে বৃত্তটার মধ্যে একটি সিলেক্ট অবস্থা এটা চলে আসবে যখন আপনি ক্লিক দিবেন। তাহলে এরপর কি করবেন, আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর এই পেজটা আসবে, অর্থাৎ আপনি ওই যে আই ওয়ার্ক ইন আদার প্রাইভেট সেক্টর যেটা ক্লিক করছিলেন সেটা কিন্তু এখানে সিলেক্ট অবস্থায় এরকম একটি পেজ আসবে। আসার পর আপনি কি করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে কিছু প্রশ্ন আসবে, আপনার সামনে কিছু প্রশ্ন আসবে। এক কথায় যদি আমি বলি যে ভিডিওটি দীর্ঘ করব না, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি কি দিবেন, নো দিবেন। কারো যদি অ্যালার্জি থাকে আপনি অ্যালার্জিতে ইয়েস দিতে পারেন, অর্থাৎ নো দেওয়াটাই ভালো। অ্যালার্জি থাকতে পারে, অ্যালার্জিটা আপনি ইয়েস দিলেও সমস্যা হওয়ার কথা না। এরপরে কি করবেন, আপনি নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর আপনার সামনে এরকম একটি কথা আসবে, অর্থাৎ এই পেজটি আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেন্ড এ রিকোয়েস্ট ফর দ্য COVID-19 ভ্যাকসিন অ্যান্ড দ্য এন্টায়ার ইনফরমেশন ইজ এক্সট্রা, ইউ ক্যান নট এডিট ইউর অ্যান্সার লেটার। আবার বলছি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেন্ড এ রিকোয়েস্ট ফর দ্য COVID-19 ভ্যাকসিন অ্যান্ড দ্য এন্টায়ার ইনফরমেশন ইজ একুরেট, ইউ ক্যান নট এডিট ইউর অ্যান্সার লেটার। এখানে যেটা করতে হবে, ইয়েস আই এম শিওর, এই জায়গায় ক্লিক করতে হবে, ইয়েস আই এম শিওর ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটি মেসেজ আপনার কাছে চলে আসবে, আপনি কি করবেন এই জায়গায় ওকে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সম্পূর্ণ রেজিস্ট্রেশনের কাজ, এটা যখন ওকে করবেন তখন রেজিস্ট্রেশনের কাজটা শেষ হয়ে যাবে। এভাবে আপনি এই সেহেতি অ্যাপসটা ডাউনলোড করে ভ্যাকসিনের জন্য প্রথম ধাপ রেজিস্ট্রেশন আপনি করবেন। দ্বিতীয় যেটি সেটি আমার ভিডিও আছে, যেটা টিকার জন্য অর্থাৎ ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট আপনি কীভাবে করবেন সেই ভিডিওটি আপনি দেখে নেবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।